ঐক্য সংগ্রাম গৌরবের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র মৈত্রী নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রী নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জেসমিন আক্তার, সহসভাপতি রায়হান শরীফ, সহসভাপতি শাহিন তালুকদার, সাধারণ সম্পাদক HNM আব্দুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আমেনা সহ ছাত্র মৈত্রীর আরো অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।